नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी रुटी परोटार साथे खावार जोन्नो दारुण टेस्टी निरामिष दई भेंडी रेसिपिटा आपनादेर साथे शेयर करछि, जेटा खूब सामान्य उपकरणे चटपट तैरी हये जाय आर खेते असाधारण हय। ताई चलुन आर समय नष्ट ना करे रान्नाटा करे फेली। आजके भेंडिर एई दारुण टेस्टी निरामिष रान्नाटा करार जोन्नो कड़ाइये सर्षेर तेल गरम करे निएछि। एर मध्ये दिये दिच्छि अल्प नून, दिए दीची अल्प हलुदे गुड़ो। एबार एर मध्य हमें भेंडीगुलो दिए दीची। हमें एखाने 300 ग्राम भेंडी नियेछि। भेंडीगुलो देखते ही पाच्छेन साइजे छोटो छोटो, ताई दुदिकटा एकटु करे केटे निये गोटाई रेखे दियेछि। आपनारा जदि बड़ो साइजेर भेंडी नेन ताहले टुकरो करे केटे निते पारेन। एबार भेंडीटाके एकटु हालका करे भाजा भाजा करे निच्छि। ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হতে হতে এই রান্নার একটা মশলা তৈরি করে নিচ্ছি। কি কি দিয়ে করছি সেটা দেখিয়ে দিই। আমি এই বাটির মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। আর দইটা রান্নায় ব্যবহার করার অনেকক্ষণ আগেই কিন্তু ফ্রিজ থেকে বার করে রাখবেন, মানে দইটা যেন নরমাল অবস্থায় থাকে। এবার এর মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা বলে দিই। রান্নায় দইটা দেওয়ার পর অনেক সময় দেখবেন দই কেটে যায়, সেই ব্যাপারটা যাতে না হয় সেজন্য আমি নিয়েছি অল্প একটু আটা। এখানে আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এই রান্নায় ধনের গুঁড়ো কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন ভেন্ডিগুলোও অল্প নুন দিয়ে ভাজা আছে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করতে করতে তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি একদম ফ্লেমটা কমে রেখেই কাজটা করেছি। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। নিরামিষ রান্নায় একটু হিং দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে, আর হিং হজমেও কিন্তু খুব ভালো কাজ করে। ভালো করে মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মশলাটাকে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দু 3 মিনিট সময় নিয়ে ভেন্ডিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু মাখামাখাই হয়, আপনারা সবাই জানেন, আর ভেন্ডিটা ম্যাক্সিমামটাই কুক করা আছে, তাই বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজনই নেই। যে বাটিটায় আমি মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে 1 বাটি জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলাদা কোনো রকম মশলা দেওয়ারও এর মধ্যে প্রয়োজন নেই, কেননা দইয়ের মধ্যেই যা দেওয়ার দিয়ে ভালো করে মশলাটা তৈরি করাই ছিল। ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এ রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর টেক্সচারটাও দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর এসেছে। একটা ভেন্ডিও দেখুন গলেনি কিন্তু। রান্নাটা যদি এইভাবে করেন তবেই কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। ভেন্ডি যদি গলে যায় সেটা কিন্তু একটুও কেউ খেতে চাইবে না, আমার বাড়িতে তো তাই হয়। যাই হোক, এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। আর এবার দই ভেন্ডি সার্ভ করার জন্য একদম রেডি। তবে এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না, না হলে স্টিমে এটা একদম নরম হয়ে যাবে, তাই ডাইরেক্ট সার্ভ করে দেখাচ্ছি।
फ्रेंड्स আমার আজকের এই দই ভেন্ডি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।